আপনারা দেখছেন বাংলাদেশের ব্যবসায়িক টেলিভিশন। স্বাগত বিডিটিভি বিজনেস আইডিয়া, কিভাবে শুরু করবেন কোনো ব্যবসা। প্রিয় দর্শক, কত টাকা পুঁজি নিয়ে শুরু করা যায় আর কি যোগ্যতা থাকতে হবে এই ব্যবসা করতে হলে, এইসব তথ্য সহ ব্যবসার নানা দিক জানাবো একজন সফল ব্যবসায়ীর কাছ থেকে। রাসেল জেনারেল স্টোরের প্রোপ্রাইটার মোহাম্মদ লোকমান হোসেন, আপনাকে স্বাগত বিডিটিভি বিজনেসে। আপনি এই মুদি দোকান ব্যবসা কিভাবে শুরু করেছেন? আসসালামু আলাইকুম। মূলত রাসেল জেনারেল স্টোর মালিক হলো আমার বাবা মোহাম্মদ লোকমান খান, আমি তার বড় ছেলে মোহাম্মদ রাসেল খান। এই ব্যবসাটা শুরু করছে আমার ফাদার। আমার ফাদার শুরু করার পরে কিছুদিন পরে আমার লেখাপড়া মোটামুটি এক পর্যায়ে এসএসসির পরে আমি আর কি আমার বাবাকে সময় দেওয়া শুরু করেছি। তাই আমরা তিনজনে ব্যবসাটাকে দেখাশোনা করি, আমার বাবা, আমি, আমার এক ছোট ভাই আছে। বর্তমানে আমার ভাই দেশে আছে, আমি আর আমার বাবা বর্তমানে আছি, আমরা দুজন মিলে এই ব্যবসাটাকে দেখাশোনা করি। আমার বাবা সকালবেলায় বসে আর আমি লাঞ্চ টাইমে বসি, আর সন্ধ্যার সময় কিছুটা সময় দেয় আর কি। মূলত আমরা দুজনেই ব্যবসাটা এখন বর্তমানে রানিং করছি আর দেখাশোনা করতেছি আর কি। মোদি ব্যবসা কত টাকা পুঁজি নিয়ে শুরু করেছেন? এই ব্যবসাটা শুরুতে আমরা 4-5 লাখ টাকা ব্যবসাটা নিয়ে শুরু করছিলাম। আমরা 2007-এর দিকে আসছিলাম আর কি, ঢাকাতে বনশ্রীরামপুরা বনশ্রীতে ওই একটা চাঁদ দোকান থেকে শুরু করে আজ আমাদের জেনারেল স্টোর মোদি দোকান আমরা এই পর্যন্ত আসছি আর কি। মোদি ব্যবসার যে পণ্যগুলো কোথায় থেকে কিভাবে সংগ্রহ করেন? এই প্রোডাক্টগুলো ম্যাক্সিমাম প্রোডাক্টই দোকান থেকে নেওয়া যায়, আর কিছু কিছু প্রোডাক্ট আছে যে আমাদের কাঁচামালগুলো শ্যামবাজার থেকে আনা লাগে, উত্তরবাড্ডা, কারেন্ট বাজার, যে সময় যেদিকে আনা যায় আর কি, সুযোগ যেদিকে হয় ওই দিকে আনা হয়। আর কিছু কিছু মাল আছে যেমন আমরা মৌলভীবাজার তা আনি, নিজেরাও জানি, আবার মাঝে মাঝে অন্য মানুষের দিয়েও আনাই, আর ম্যাক্সিমাম প্রোডাক্ট দোকান থেকে নেওয়া যায়। মুদি দোকান ব্যবসা করতে কি লাইসেন্স লাগে? হ্যাঁ, এই ব্যবসা করতে অবশ্যই সরকারি নিয়ম অনুযায়ী লাইসেন্স, ট্রেড লাইসেন্স লাগবো, টিন সার্টিফিকেট লাগবো, এই দুটো অবশ্যই লাগবে। তাইলে এই সরকারি কাজগুলো যে অনুযায়ী দিছে নির্দেশনা অনুযায়ী থাকলে আপনারও সমস্যা নেই, আমারও সমস্যা নাই, সবারই সমস্যা নাই, সবাই ঠিকমতো ব্যবসা করতে পারবো, কারো কোনো অসুবিধা হয় না। মুদি দোকান ব্যবসার ঝুঁকি কি? এই ব্যবসার ঝুঁকি বলতে তেমন কিছুই নাই, নিজেই ব্যবসার ভিতরে প্রচুর পরিশ্রম দিতে হবে, সবসময় নিজের ব্যবসা নিজেই চালানোটাই ভালো, অন্য লোক না রেখা, আর নিজের আত্মীয় স্বজন থাকলে ওদেরকে ভরসা করা যায় আর কি, বাইরের লোক হচ্ছে, এটাই ঝুঁকি। আর এছাড়া বাকিটাকে দিলে আর কিছু সমস্যা হয়, যাতে কেউ বাকিটাকে না দেয় বেশি, তাইলে ব্যবসাটা মোটামুটি সব ঠিক থাকে। প্রোডাক্টের ঝুঁকি বলতে আমি যদি কোম্পানির বাইরে কোনো মাল নেই, যেমন চকবাজারের মাল না যায় না শুই না কোম্পানির সিল ছাড়া বা বিএসটির অনুমোদন ছাড়া, ওই প্রোডাক্টগুলো আমার ঝুঁকি আছে। আর কোম্পানির মালে কোনো প্রোডাক্টের ঝুঁকি নেই, কারণ এগুলো কোম্পানি যে মালগুলো আমি নিবো সবগুলো মাল আমি রিপ্লেস পাবো, আর কোম্পানির মাল বাইরে যেগুলো নিবো ওগুলো আমার কোনো রিপ্লেস পাবো না, ওটাই আমার সবচেয়ে বড় ঝুঁকি। শিক্ষিত বেকার যদি মুদি ব্যবসা করতে চায় তাদের কি পরামর্শ দেবেন? যারা শিক্ষিত যুবক আছে তারা যদি মনে করেন এই ব্যবসা করতে চায় অবশ্যই করতে পারে। তারা এই ব্যবসাটা হলো একটু শ্রম বেশি লাগে, সকালবেলা খুলতে হয়, রাত 12টা পর্যন্ত পরে ইয়াকে বন্ধ রাখতে হয়, আর লাঞ্চে যদি কেউ পারে বন্ধ রাখে কেউ পারে খোলা রাখে। আমরা মূলত সকালেই খুলি, রাত পর্যন্ত আমাদের রাত 12টা পর্যন্ত পরে বন্ধ হয়, লাঞ্চে বন্ধ করি নাই আমরা দুজন, তো একজনে লাঞ্চে যায় আর একজনে দোকানে আসি, এই আর কি। আর যে সময় বেশি দিতে পারবে এই ব্যবসাটা, মূলত ব্যবসাটা হলো যে সময় বেশি দিতে পারবো এই ব্যবসাটা করতে পারবো, আর ধৈর্য যারা আছে। এখন তো বাংলাদেশে সবাই শিক্ষিত মানুষ, তেমন কোনো ট্রেনিংয়ের প্রয়োজন হয় নাই। যদি কেউ চায় যে আমি ব্যবসাটা বুঝি না, ব্যবসার সম্বন্ধে বুঝতে দরকার, তাহলে যদি কেউ কারো পরিচিত থাকে আয়সা পরামর্শ নিতে পারে বা কিছু সময় জানতে পারে, আয়সা দেখাশোনা করতে পারে, ও ওর থেকে আস্তে আস্তে অভিজ্ঞ হয়ে যাবে আর কি। মুদি দোকান ব্যবসা করতে কি অভিজ্ঞতার দরকার আছে? অভিজ্ঞতার দরকার বলতে যে যদি কারো আত্মীয় স্বজন থাকে ওখানে আয়সা যদি কারো কাছে হেল্প নিতে পারে তো নিলো, আর যদি কারো পরিচিত থাকে বা আয়সা সময় দিল বা জিজ্ঞাসা করলো এই আর কি, তাহলে মনে করেন সব কিছু ভালো হয় আর কি। কিছু সময় মনে করেন যে আসা যাওয়ার মধ্যে থাকলো, জানলো শুনলো, তাইলে হয়। আর এখন মোটামুটি তো সবাই শিক্ষিত বাংলাদেশে, তাহলে এরকম কোনো অসুবিধা মনে হয় না হবে। তরুণ উদ্যোক্তা যদি মুদি ব্যবসা করতে চায় কত টাকা পুঁজি লাগবে? আসলে ব্যবসা তো আপনার ছোটো থেকে বড় হইতে হয়, আপনার মূলত আপনার দেখা গেছে 5-10ও দিতে পারেন বা তারও উপরেও দিতে পারেন, সুপার সবও দিতে পারেন, আপনার টাকার বুঝে আপনার ছোটোতে আস্তে আস্তে বড় হইতে পারেন। 10-15 লাখের মধ্যেও হবে বা আরও কম বাজেটও হবে, যার বাজেট যেরকম অনুযায়ী দিবে আর কি। 10 লাখ টাকা দিয়ে মুদি ব্যবসা শুরু করে মাসে কত টাকা লাভ হবে?
সে সকাল থেকে রাত পর্যন্ত যদি কঠোর পরিশ্রম করে তাহলে দেখা যাচ্ছে সে মান্থলি প্রত্যেক মাসে 40-50 হাজার টাকা ইনকাম করা সম্ভব। মোদি ব্যবসায় সে 40-50 হাজার টাকা মাসে ইনকাম করতে পারবে। বাংলাদেশে অনেক প্রবাসী আসে বিদেশ থেকে, হুট করে একটা ব্যবসা দিয়ে লস করে বসে, প্রবাসীদের উদ্দেশ্যে আপনি কি পরামর্শ দেবেন? হ্যাঁ, তাদের জন্য পরামর্শ এটাই হবে যে হুট করে কিছু না করাই ভালো, কারণ জানা শোনা করা যে কোনো জিনিসই ভালো। যেমন একটা জিনিস বুঝতে হবে যে আমি এই ব্যবসাটা কি লাভ করবো না লস করবো, তো সেক্ষেত্রে বোঝা যাচ্ছে যে আমি মুদি দোকানে আমি এতটা সময় দিতে পারবো কি না। যদি সে মনে করে যে আমি পারবো তাহলে সে মুদি দোকান দিব, যদি সে মনে করে না যে আমি এত সময় দিতে পারবো না আমি অন্য তাহলে অন্য কিছু দিব, তাহলে এরইল আর কি হুট করে কিছু না দেওয়াই ভালো। মুদি দোকান ব্যবসার হিসাবগুলো কিভাবে আপনি রাখেন? আমরা মূলত আমাদের হিসাবটা আমরা একটা টালি খাতা সিস্টেমে রাখি, আমরা কোনো অ্যাপস এখনও ব্যবহার করি না আর কি। অ্যাপসও ব্যবহার করা যায় বা সফটওয়্যারও ইউজ করা যায়, আমরা এগুলো এখনও করি না। তো আমরা আগের হিসাবেই ম্যানুয়ালি আছি, এখনও কোনো ডিজিটালে যাই নাই, কিন্তু চাইলে যে কোনো মানুষ ডিজিটালে যাইতে পারে বা সফটওয়্যারও ইউজ করতে পারে। মুদি দোকানে অনেক বাকি যায়, বাকি থেকে বাঁচার উপায় কী? বাকি থেকে বাঁচার উপায় একটাই যে আমি বাকি না দেওয়া, যে আমার যত রিলেটিভ আসুক, যতই বন্ধুবান্ধব আসুক, যতই কাছের মানুষ আসুক, বাকি না দেওয়াটাই ভালো। বাকি দিলে কাস্টমারও হারায়, আমার টাকাও শেষ। আপনার মুদি দোকান থেকে মাসে কত টাকা আয় হয়? রাসেল জার্নাল স্টোর থেকে আসলে কত টাকা আয় হয় এটা আমি তো একটুটুকু বলতে পারি না, কারণ আমার বাবা ম্যাক্সিমাম টাইমে আমি দুপুর লাঞ্চ টাইম বসি, আর আমার বাবা সকালে বসে রাত্রে বসে, ওনার কাছে সব হিসাব থাকে, আমি ভালো বলতে পারবো আর কি। তাই মোটামুটি আলহামদুলিল্লাহ খায়া দেয়া আল্লাহ পাক ভালোই রাখছে। রাসেল জেনারেল স্টোর নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কী? আমার ভবিষ্যৎ পরিকল্পনা বলতে আমরা যে ছোটোখাটো দোকান আছি আমরা আরও ইনশাল্লাহ আরও বড় করার সুপার শপ করার চিন্তা ভাবনা আছে, আরও বড় কিছু করার স্বপ্ন দেখতেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ আমাদের মূল্যবান বক্তব্য নেওয়ার জন্য। আপনারা দেখছেন বিডি টিভি বিজনেস।